말려. 야도 아까지만 뭐였어? 나는 나도 믿겠는 거 없다. শনিবার ডিসেম্বরের 19 তারিখ বেন্যা 11টা জাগাউল্লি হাটাজারি বাস স্টেশন চত্বর। এদিনই হাটাজারি উপজেলার তো নিউ মার্কেট, নিউ মার্কেটের তো সরাসরি হাটাজারি বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত জনফতি ফজিস্টিয়া ভাড়াই দশকান শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিআর বাস উদ্বোধন করতে আইয়ে স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কিন্তু বিপত্তি ঘটে সেদিনই এরিয়ার গণপরিবহনের মালিক কর্মচারী অল একযোগে ইয়ানোর বিরোধিতা করে এবং বিআরটিআর বাস চালক অলরে মারধরও তখন তারা করে। একশো বছরের যিনি অবস্থান ইতুন গাড়ি খনের সময় আরো চারি বেলাই এক মন এই আর পাবলিক সেক্টরের আর মালিক কলর আর শ্রমিক কলে জীবন গিয়ে আর রক্ত দিয়ে আর শ্রমিক কলে রাস্তা মিদি রাজপথ মিদি এটা লাল গাড়ি আর রাস্তা মিদি নদী। পরে স্থানীয় সাংসদ উত্তপ্ত বাক্য ছুরি দিয়ে রে ইয়েতুন উপজেলা পরিষদের সামনে যাই রে ফিতাহাড়ি বাস কিনোর উদ্বোধন করে। নতুন যোগাযোগের বন্দোবস্ত উন্নত করিবার লাগে ইনিশিয়ালি আর দশান বিআরটিসি বাস দন গিয়ে এই দশান বিআরটিসি বাস চলানোর পরে যদি দেখা যেতে গেন ভালো তাহলে আরো আরো নতুন বাস সংযোজন করতে এন্ডে আর বাসে এন্ডে সার্ভিস এত ভালো নয় যে লোকাল বাস আছে প্রাইভেট বাস সুতরাং ইয়ানে মানুষের সুবিধা হইব আর এন্ডেরও চাপ কমে ইয়ানে এখন গড়া যায়। তবে দর্শক হতা আছিল তখন তুনি অর্থাৎ যেদিন উদ্বোধন গিয়ে বাস কিন এদিন তুনি বাস কোন রাস্তার তাইব কিন্তু উদ্বোধনের সাত দিন ফারিতে চলিলেও গাড়িত মানুষ উঠিব তো দূরের হতা গাড়ি গিন রাস্তাতেই দেখানো যার। হইরাহি বেন্যা 6টা তন রাতের 10টা পর্যন্ত গাড়ি কিন হাটাজারি টু নিউ মার্কেট, নিউ মার্কেট টু হাটাজারি চলাচল করিব। যেখানে সাধারণ মানুষ টিকিট ঠাড়িয়ে এই গাড়ি কিনত চরিত ফারিব। তবে সাধারণ মেনশনলে দৈন্যা সরকারি এই বাসকিন হারার বা হার অদৃশ্য ক্ষমতা বলে রোডত নামিন্না ফারের এবং যাত্রীয় লইন্না ফারের ইয়ান এখন সাধারণ মেনশন প্রশ্ন ইতিহাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।